দাদা এক মিনিট দাঁড়াবেন, একটা কোশ্চেন ছিল। বল। লকডাউনের সময় তো অনলাইন ক্লাস খুব জনপ্রিয় হয়েছে, এই নিয়ে আপনার কি মতামত? অনলাইন ক্লাসে ছেলেমেয়েরা সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে, কি হচ্ছে কে জানে। আমি অনলাইন ক্লাস করব কি করে, আমার বাড়িতে তো স্মার্টফোনই নেই। আমার মতামত বলতে, অনলাইন ক্লাসে সেরকম কিছু ক্লাস হয় না, সামান্য একটু লেখাপড়া কিছু ফোনেতে পাঠায়, এগুলো হচ্ছে স্যারেদের টাকা নেওয়ার ফোন দিয়ে, কোনো কনসেশনও করেন না কিছু না। লকডাউনের সময় যে অনলাইন ক্লাস খুব জনপ্রিয় হয়েছে, এই নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, আমার মনে হয় অনলাইন ক্লাস খুবই ভালো, কারণ আমার ছেলে পড়াশোনা করছিল না, আর এই অনলাইন ক্লাসে ক্লাসের হোমওয়ার্ক পাচ্ছে, আমার চোখের সামনে সেটা আমি দেখতে পাচ্ছি। আমার তো মাসে মাসে 3-4 দিন স্কুল কামাই হয় পেট ব্যথার জন্য, আর সেই সময় স্কুল যাওয়া খুব এম্বারেসিং, তার চেয়ে অনলাইন ক্লাসে আমি বাড়িতে বসে হট ওয়াটার ব্যাগ নিয়ে কমফোর্টেবলি ক্লাস করছি। করোনা যুদ্ধে অনেক কিছু বদলালো, আমাদের কচি কাচাদের কতটা বদল হলো, আসুন দেখে নিই মন ভালো করার ক্লাসে। শিক্ষক শিক্ষিকারা নাকি মা বাবার মতো, আর মা বাবা ভগবানের দ্বিতীয় রূপ, তাই ভগবান বা মা বাবা যাই বলুন না কেন, শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের সন্তান সমভাবেন সব সময়। সন্তানের ভুল ত্রুটি ভূত ভবিষ্যৎ ভাবতে পারেন অনায়াসে, তাই স্টুডেন্টরা আউট অফ সাইট হলেও আউট অফ মাইন্ড হয় না কিছুতেই। যেমন বলতে পারেন, এই যে সারাদিনে একটু পড়াশোনা হয়েছে? আরে হয়েছে হয়েছে, এই সামান্য সিনটা তুই ঠিকঠাক ভাবে করতে পারছিস না, এইভাবে তুই টিকটকার হবি? আচ্ছা, ইনি তাহলে একজন টিকটক স্টার হতে চলেছেন, আবার ওদিকে আবার একজন ব্যস্ত অন্য রিসার্চে। মা দেখো তো এই রান্নায় কাসুন্দিটা দেয় কিনা, ঠিক করে দেখে বলো, রেসিপিটি ইউটিউবে দেব। ইউটিউবার ভালো, কিন্তু তার জন্য একটু পড়াশোনাটা লাগে কি? যাকে যাক, ওদিকে আবার একজন দেখতে পাচ্ছি সমাজ সচেতন, ভাবি নেতাই তো মনে হচ্ছে। আমি না থাকলে তোমাদের যে কি অবস্থা হতো, আমি ছাড়া তোমরা পুরো অচল। এনার ভবিষ্যৎ তাহলে স্পষ্ট, একেবারে জলের মতো স্বচ্ছ। যেভাবে ইনি অন্যের উপকার করে জাহির করতে শুরু করেছেন, তাতে এনার নেতা হওয়া আটকায় কে? আবার অন্যদিকে একবার চোখ দি, ফেসবুকে কেউ একজন একটা কিছু করছে। আমি ফেসবুক লাইভে যাব, কেউ একদম আমাকে ডিস্টার্ব করবে না। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের শেখাবো পার্টি মেকওভার। সো ফার্স্ট স্টেপ ইজ, ক্লিনিং ইওর ফেস। ওহো, মেকআপ আর্টিস্ট, নট ব্যাড নট ব্যাড। কিন্তু ম্যাডাম বলছিলাম যে কনসিলার বানানটা একটু থাকে, ওসব বলে আর কি হবে বিব্রত করে। অন্যদিকে দেখি, তবে কিছু স্টুডেন্ট আছে জানেন, যারা এত প্যান্ডামোনিয়ামের মাঝখানেও পড়াশোনা করার চেষ্টাটা কিন্তু চালিয়ে যায়। গুড মর্নিং ক্লাস, ক্লাস ক্লাস, গুড মর্নিং, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম। যাক, অনেকদিন পর সবাইকে একসাথে দেখা গেল, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। অঙ্কিতা প্রেজেন্ট ম্যাম। শুভম, ইয়েস ম্যাম। প্রতিম, হ্যালো ম্যাম, ম্যাম আমি প্রতিম বলছি। অদিতি,
প্রেজেন্ট ম্যাম। ইন্দ্রজিৎ, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। কেন, আমি তোমাকে পরিষ্কার দেখ। কিন্তু ম্যাম, মি কি ছু আচ্ছা ইন্দ্র, এই নেটওয়ার্ক ডিস্টারবেন্সটা কি তোর একার? মানে তোর বাড়িতে আমি সবাইকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক যেতে দেখতে পাচ্ছি, আর তোর চোখগুলো এদিক থেকে ওদিকে গেল, ওদিক থেকে এদিকে এলো। তাহলে পড়াশোনার জন্য নেটওয়ার্ক ডিস্টারবেন্সটা? সরি ম্যাম, আসলে অনেকদিন পর সবাইকে একসাথে দেখে একটু দুষ্টুমি করতে ইচ্ছা করছিল, স্কুলের মতো। ক্লাসে এরকম কিছু বিচ্ছুও থাকে, আবার কিছু অতি বাধ্যও থাকে, যারা কারো কথা ফেলে দিতে পারে না। তারপর তাদের কন্ডিশন হয় টু বি অর নট টু বি। ম্যাম, আমরা আছি। আমরা কি রে, বল আমি। বাই দ্য ওয়ে, তোর পেছনে অত সব কারা রে? মার ভাই। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এই ক্লাসের মধ্যে কেন? আরে অনলাইন হলেও এটা তো একটা ক্লাস নাকি? আসলে ম্যাম, টিভিতে কেবল লাইন নেই তো, ওই জন্যে মা বললো যে অনলাইন ক্লাসই দেখবে। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো। বুঝে দেখুন, অনলাইন ক্লাস হোক, কারো কাছে এন্টারটেইনমেন্ট চ্যানেল, এও সম্ভব। ম্যাডাম, ম্যাডাম শুনতে পাচ্ছেন? আরে হ্যাঁ, তোকে দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই আছিস কোথায়? শুধু তো আকাশ দেখা যাচ্ছে আর তোর মুখ দেখা যাচ্ছে, আশেপাশে তো বাড়ির দেওয়াল টেওয়াল চোখে পড়ছে না। তুই আকাশে গেলি কি করে বলতো? এখন তো প্লেনও চলছে না। না ম্যাডাম, সিগন্যাল পাওয়ার জন্য কার্নিসে উঠেছি, ক্লাস মিস করবো না। হ্যাঁ, সে কি রে নাম, শিগগির নাম, নাম নাম। আরে ক্লাস করার জন্য হাত পা ভেঙে পড়বি নাকি? নামছি ম্যাডাম। একটা কথা বলবো ম্যাডাম, আমরা স্যার ম্যাডামদের খুব মিস করছি, মিস করছি স্কুল বাড়িটাও, বন্ধুদেরও। তাই অনেকদিন পর সবাইকে অনলাইন ক্লাসে দেখে মনে হলো যেন স্কুলেই আছি। ম্যাম, আপনারা আমাদের বকবেন, আবার আপনারাই আমাদের ভালোবাসবেন। এইভাবে আপনারা রোজই অনলাইন ক্লাসে আসুন ম্যাম, আমরা আমাদের স্কুল বাড়িটাকে এইভাবে আবার একবার ফিরে পেতে চাই। আমরাও হাঁফিয়ে উঠেছিলাম রে, তোদের মুখগুলো কতদিন সামনাসামনি দেখিনি, কতদিন তোদের সাথে গল্প করা হয়নি। অনলাইন ক্লাসে তাও তুই মুখগুলো দেখতে পাচ্ছি, এই ক্লাসটা আমাদের কাছেও একটা রিলিফ রে। অরুণের বাড়িতে স্মার্টফোন নেই বলছিল, ও বলছিল যে আমাদের বাড়িতে এসে ক্লাস করবে, ও কি আসবে? না, একদম বেরোতে বারণ করবি, লকডাউনটা মেনে চলতে হবে। আরে তবেই তো আমাদের সবার সাথে সবার আবার দেখা হবে, সুস্থ থাকবো আমরা। আর শোন, যাদের কাছে অনলাইন অ্যাক্সেস করার পসিবিলিটি আছে তারা অনলাইনে ক্লাস করবি, আর যাদের কাছে নেই তাদের জন্য সরকার তো টিভিতে ক্লাস চালু করেছে। আর জানিস, আমিও আসছি উল্লাস চ্যানেলে নেক্সট শুক্রবার, তাহলে দেখা সবার সাথেই হবে। শারীরিক দূরত্ব একটুখানি হয়তো আছে, সেটাও একদিন কেটে যাবে, আবার আমরা দেখা করব, গল্প করব, কথা বলবো, বকা খাবি, আর অনেকে এই ফ্রি টাইমটাতে যা কিছু করলি তোদের কাছে শিখে নেব। যেমন
অঙ্কিতার কাছে রান্নার ভালো ভালো রেসিপি শিখতে হবে, অদিতির কাছ থেকে মেকআপ টেকআপ একটু সুন্দর করে শিখে নিতে হবে, আর শুভমের কাছে শিখব কী করেও খারাপ সময়ে একদম স্টেডি থেকে নিজের কাজটা করতে হয়, ভালো করে পড়াশোনাটা চালাতে হয়। হ্যালো ম্যাম, ম্যাম আমি প্রতিম বলছি, আমি কিছু মিস করে গেলাম, ক্লাস কি শেষ? আরে এই তো আমাদের নেতা সাহেব এসে গেছেন, স্যার নমস্কার, সব কিছুর শেষেই তো আপনার এন্ট্রি। চল অনেকক্ষণ অনেক কথা হয়ে গেছে, এবার পড়াশোনাটা একটু শুরু করি। আজকে আমরা পড়ব অন কিলিং আ ট্রি বাই বাই জি পটেল। আখ মানে কি শুধুই অন্ধকার? বকা মানে কি শুধুই শাসন? ক্লাস মানে কি শুধুই পড়া? সবকিছুর মধ্যেই কেউ কেউ হৃদয়ের টানটাকে অনুভব করেন, মন ভালো করাটা খুঁজে পায়। আসুন সবাই মিলে সেই ভালো থাকাটা খুঁজে নিই। অনলাইন তো বাড়তি পাওয়া, দেখতে তোদের চাই, কচি কাঁচা মুখগুলোতে ভালোবাসাই পাই। স্কুল বাড়িটা নাই বা থাকুক, স্কুলের মতোই সই, পাশাপাশি আমরা আছি, ভরসা দিয়েই রই, যোগাযোগের সুতো থাকে যন্ত্র দিয়েও জুড়ে, ভালোবাসা ছুঁয়ে যাবে মন খারাপটা সরে।